হ্যালো বন্ধুরা, কেমন আছো? আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে সংবেদন, অর্থাৎ সেন্সেশন। সো হোয়াট ইজ সেন্সেশন, অর্থাৎ সংবেদনের সংজ্ঞাটা কী সেটা বলতে গিয়ে প্রথমেই বলি যে সংবেদন হলো একটা অনুভূতি। কী ধরনের অনুভূতি? সেটা হচ্ছে বাইরের জগতের সাথে আমাদের মস্তিষ্কের সংযোগ স্থাপন হয় একটা ইন্দ্রিয়ের মাধ্যমে। তাহলে বাইরের জগৎ, তার সাথে আমাদের মস্তিষ্কের একটা সংযোগ স্থাপন হলো কিসের মাধ্যমে? ইন্দ্রিয়ের মাধ্যমে, ঠিক আছে? এবং এই যে সংযোগ স্থাপনটা হলো, এটা একটা টোটাল অনুভূতি। সেই টোটাল অনুভূতিটাই হচ্ছে আমাদের কাছে সংবেদন বা সেন্সেশন। ডিটেলসে বলছি, বাইরের জগৎ মানে পারিপার্শ্বিক যে জগৎটা, সেটা আমাদের কাছে হচ্ছে বাইরের জগৎ। তাহলে বাইরের জগতের কাছ থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে মস্তিষ্কে একটা সংযোগ স্থাপন। যেমন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হেঁটে উল্টো দিক থেকে একটা আলো আমার চোখে এসে পড়লো, আমি কী করব? সাথে সাথে চোখটা বন্ধ করে নেব। আমি কেন? ইনফ্যাক্ট তোমরা প্রত্যেকেই তাই করবে, সাথে সাথে চোখটা বন্ধ করে নেবে। তাহলে কি হলো? এটা একটা আমাদের অনুভূতি, তাই তো? একটা সেন্স করলাম একটা আলো। তাহলে আমার এখন ব্রেন বলছে তুমি চোখটা বন্ধ করো, সাথে সাথে আমি কি করলাম? সাথে সাথে আমি চোখটা বন্ধ করে দিলাম। তাহলে এই যে টোটাল অনুভূতিটা হলো, এটাই কিন্তু আমাদের কাছে সেন্সেশন বা সংবেদন, ঠিক আছে? তাহলে আমি কিন্তু তখনও জানি না যে আলোটা কিসের হতে পারে। সেটা বাসের হতে পারে, সেটা অটোর হতে পারে, সেটা গাড়ির হতে পারে, সেটা বাইকের, আমি কিন্তু জানি না আলোটা কিসের। কিন্তু একটা আলো যেটা আমার চোখে পড়েছে, চোখ একটা ইন্দ্রিয়, যেটা আমার চোখে পড়েছে, তাই আমার তখন ব্রেন বলছে তুমি এখন চোখটা বন্ধ করো। দেন আমি চোখটা বন্ধ করলাম। সো আমি জানি না যে কিসের আলো। আমি যেই মুহূর্তে জানলাম যে ওটা হচ্ছে একটা বাইক, বা ওটা হচ্ছে একটা লরি, বা ওটা হচ্ছে একটা বাস, সেই মুহূর্তে সেটা কিন্তু আর সেন্সেশন থাকবে না, সেটা হয়ে যাবে পারসেপশন। তার মানে আমার ওই যে বস্তু সম্পর্কে একটা জ্ঞান হলো, সেটা হচ্ছে আমার কাছে পারসেপশন। আর বস্তু সম্পর্কে যখন আমার একটা অনুভূতি হচ্ছে, সেটা আমার কাছে সেন্সেশন। তাহলে জ্ঞানটা কিসের মাধ্যমে হচ্ছে? আমি যখন বুঝতে পারলাম ওটা অটোর আলো, ওটা লরির, ওটা বাইকের আলো, সেই মুহূর্তে আমার বস্তু সম্পর্কে একটা জ্ঞান হলো, তখন আমি বুঝতে পারলাম সেটা হলো আমার কাছে প্রত্যক্ষণ। আর যেই মুহূর্তে আমি যখন বুঝতে পারছি যে একটা আলো যেটা আমাকে ডিস্টার্ব করছে, সেই যে অনুভূতিটা, সেটা কিন্তু আমার কাছে সেন্সেশন, অর্থাৎ সংবেদন। তো সেন্সেশনকে যদি একটু গুছিয়ে বলতে যাই, তাহলে কি বলবো? তোমরা লিখতে চাইলে লিখেও নিতে পারো সংজ্ঞাটা। সেটা হলো কোনো ইন্দ্রিয় উত্তেজিত হলে সেই উত্তেজনা সেন্সারি নার্ভ দিয়ে মস্তিষ্কের একটা বিশেষ স্থানকে উত্তেজিত করে। এই উত্তেজনার দরুন যে সরলতম স্নায়বিক অনুভূতি তৈরি হয়, তাই হলো সেন্সেশন। অর্থাৎ কোনো একটা ইন্দ্রিয় উত্তেজিত হলো, তার মানে এখানে আমার কোন ইন্দ্রিয়টা উত্তেজিত হলো? এখানে আমার উত্তেজিত হলো চোখ নামক ইন্দ্রিয়টা। সেই উত্তেজনাটা সেন্সারি নার্ভ দিয়ে মস্তিষ্কের একটা বিশেষ স্থানকে উত্তেজিত করলো, তার মানে চোখ থেকে তখন ইনফরমেশনটা ব্রেনে গেল, ব্রেন তখন বলল তুমি চোখ বন্ধ করো, ঠিক আছে? তাহলে ব্রেনের ওই পার্টিকুলারলি নির্দিষ্ট স্থানটাকে কি করলো? উত্তেজিত করলো। এই উত্তেজনার দরুন একটা স্নায়বিক অনুভূতি হলো। এবার এই স্নায়বিক অনুভূতি, বারবার করে বলছি অনুভূতি, অর্থাৎ ফিলিং, এই ফিলিংটাই হচ্ছে আমার কাছে সেন্সেশন, মানে সেটাই হচ্ছে সেন্সেশন, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটাও সংজ্ঞা বলছি, সেটাও লিখে নিতে পারো। সেটা হচ্ছে সংবেদন বলতে আমরা
সেই সমস্ত বিচ্ছিন্ন এবং নিরপেক্ষ স্নায়বিক অনুভূতিগুলোকে বলবো। সংবেদন বলতে আমরা সেরকম বিচ্ছিন্ন এবং নিরপেক্ষ স্নায়বিক অনুভূতিগুলোকে বলবো যেগুলো আমাদের বস্তুধর্মী অভিজ্ঞতা গ্রহণে সহায়তা করবে। আরেকবার বলছি, সংবেদন বলতে আমরা সেই সমস্ত বিচ্ছিন্ন ও নিরপেক্ষ স্নায়বিক অনুভূতিগুলোকে বলবো যেগুলো একত্রিতভাবে আমাদের বস্তুধর্মী অভিজ্ঞতা গ্রহণে সহায়তা করবে। এটাই হচ্ছে আমাদের কাছে সেন্সেশন, অর্থাৎ অনুভূতি। এ তার মানে কি বলবো, যে ধরো একটা লোক বাসে বসে গান গাইছে, ঠিক আছে, তার মানে আমি কানের মাধ্যমে বুঝতে পারছি যে লোকটা গান গাইছে। আমি বুঝলাম যে লোকটা, আচ্ছা লোকটা গান গাইছে, ও তাহলে এই যে আমি যে বুঝতে পারছি একটা গুনগুন আওয়াজ আমার কানে আসছে, একটা অনুভূতি আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আমার কাছে সেন্সেশন। কিন্তু যখন আমি বুঝতে পারছি আচ্ছা ওই লোকটা গান গাইছে, সেটা কিন্তু আমার কাছে, মানে এই যে বস্তু সম্পর্কে আমার কাছে একটা ধারণা চলে এলো, সেটাই কিন্তু আমার কাছে হয়ে গেল পারসেপশন। পারসেপশনটা কী বা কেন বৃত্তিবৃত্তান্ত সেটা আমি পরে পড়াবো। আচ্ছা এখন হচ্ছে সেন্সেশন বলছি, যেটা সেটা বোঝো, তাহলে সেটা হচ্ছে সেন্সেশন, ঠিক আছে। তাহলে যদি আমি এখান থেকে আলাদা করি যে লোকটা গান গাইছে, সেটা আমার কাছে সেন্সেশন। কোন লোকটা গান গাইছে, যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, আচ্ছা মানে কি, তার মানে ওই লোকটা সম্পর্কে বা ওই বস্তুটা সম্পর্কে আমার একটা জ্ঞান হবে, আচ্ছা এই লোকটা গান গাইছে, তাহলে ওটা হয়ে যাবে পারসেপশন। যখন আমি জাস্ট অনুভব করতে পারবো যে একটা গান গাইছে একটা লোক, সেটা হবে সেন্সেশন। ক্লিয়ার? আচ্ছা তাহলে সেন্সেশনের মূল কথাটা কি, একটা হচ্ছে ভৌত ধারণা এবং একটা হচ্ছে মানসিক ক্রিয়া, এই দুটোর পারস্পরিক ক্রিয়ার একটা ফল, সেটাই হচ্ছে সেন্সেশন। মানসিক ক্রিয়া আর ভৌত প্রক্রিয়া, এই দুটোর পারস্পরিক ফলই হচ্ছে সেন্সেশন। ওকে, পদার্থবিদ ফেকনার, জিটি ফেকনার, তিনি এই যে ভৌত ক্রিয়া আর যে এই যে মানসিক প্রক্রিয়া, এই দুটোকে এক, এই দুটো এক কিনা বা এই দুটোর সাথে আদতেও কোনো সম্পর্ক আছে কিনা সেটা বোঝার জন্য তিনি একটা নতুন ব্রাঞ্চ খুললেন, ঠিক আছে। সেই ব্রাঞ্চটার নাম দিলেন হচ্ছে সাইকোফিজিক্স। সাইকোফিজিক্স তিনি সেই ব্রাঞ্চটার নাম দিলেন। সেখানে এই যে এটা ভৌত প্রক্রিয়া, এটা মানসিক প্রক্রিয়া, এটা নিয়ে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন তথ্য, বিভিন্ন কিছু সেগুলো উনি রিসার্চ করতেন, করে বার করেছিলেন। সেটা কী বার করেছিলেন সাইকোফিজিক্স, সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে পড়াবো। ওকে ওকে, তাহলে এবার এখান থেকে আমি বলতে পারি যে সেন্সেশনে যদি ক্লাসিফিকেশানও আসে, তাহলে আমি এখান থেকে আনসারটা করতে পারবো যে সেন্সেশনের ক্লাসিফিকেশান, অর্থাৎ সেন্সেশনের ক্লাসিফিকেশানগুলো কী কী। সেন্সেশনের যখন ক্লাসিফিকেশান, যে আমাদের পাঁচটা ইন্দ্রিয়, সেই পাঁচটা ইন্দ্রিয় আমাদের সেন্সেশনের ক্লাসিফিকেশান হতে পারে। যেমন দর্শনগত সেন্সেশন, মানে দর্শনগত অনুভূতি, শ্রবণগত অনুভূতি, ত্বকজাত সংবেদন, গন্ধজাত সংবেদন আর হচ্ছে স্বাদ সংবেদন, ঠিক আছে। তাহলে দর্শন হচ্ছে ভিজুয়াল সেন্সেশন, শ্রবণ হচ্ছে অডিটারি সেন্সেশন, ত্বক হচ্ছে ট্যাকচুয়াল সেন্সেশন, গন্ধ হচ্ছে অলফ্যাক্টরি সেন্সেশন আর স্বাদ হচ্ছে গাস্টেটারি সেন্সেশন, ঠিক আছে। তাহলে সংবেদনের শ্রেণীবিভাগ আর সংবেদন কী সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আরও আছে অ্যাট্রিবিউটস অফ সেন্সেশন, সেগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ওকে, সবশেষে বলি, যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না, আর সবার সাথে শেয়ার করবে। তোমাদের বন্ধু যারা WBCS পড়ছে, যারা মেন পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করবে। এবং সবাইকে প্লিজ 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 আমি বলছি, অনুরোধ করছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর
সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আমাকে বলবে, আমি যথাসাধ্য তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকে এটুকুনি থাক, পরের টপিক পরের দিন পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।